লকডাউনের ফলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের যতদিন ট্রেন চলবে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের ওই ট্রেনের সমস্ত কাজকর্ম, ট্রেন চলছেনাগুলো আমাদের বাড়ির অসুবিধা হচ্ছে। তাই আমরা বাড়িতে পাঁচজন লোক, বাড়ির লোক, ওর বাবা আর কি, সিঙ্গারা নিয়ে বেরোয় বিকেলবেলা, অল্প অল্প করে কিছু ফেরি করে, সেই দিয়ে আমাদের ট্রেন চলছে। লকডাউনের জন্য সবজির ব্যবসা বন্ধ আমার, আর আমি একটা নিজে নিজে একটা চাটনি তৈরি করি, আর এই চাটনির জন্যই আমার সিঙ্গারাটা বেশি বিক্রি হয়। চাটনিটা নিজে হাতে তৈরি করি, তার জন্য চাটনিটা খুব ভালো লাগে। কোনো সময় আমের, কোনো সময় তেঁতুলের, কোনো সময় এমনি যে কোনো সব কিছু দিয়ে চাটনি করি, চাটনিটা খুব ভালো হয়। তার জন্য আমার সিঙ্গারাটা খুব বিক্রি হয় এখন। এখন এই লকডাউনের জন্য এই সিঙ্গারাই বেচছি। এরপরে এখন আমার কোনোরকমভাবে তেল নুনের পয়সাটা উঠছে, আর চাল তো রেশনের চাল পাই, এটা খেয়ে আমাদের এখন জীবনযাপন চলছে। না না, ও জিলাপি ভাজছে, তখন আমরা